ফুল ফুটেছে গন্ধে সারা মন। আসলে ফুল ফুটেনি, ফুটেছে তরমুজ। আমার পিছনে তাকিয়ে দেখেন দিগন্ত বিস্তৃত মাঠে শুধু তরমুজ আর তরমুজ। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের বরগুনা শহর থেকে খুব কাছাকাছি, মাত্র 7-8 কিলোমিটার দূরে। এই জায়গাটি হচ্ছে ছোট লবণগুলা, আমাদের লীলাবতী যে পর্যটন স্পটটি রয়েছে তার পাশেই। এখানে বিস্তীর্ণ মাঠে কিলোমিটারের পর কিলোমিটার জায়গায় কিন্তু তরমুজ দেওয়া হয়েছে। আজকে আসলে এই সিজনে আমি প্রথম এসেছি একটা ব্লগ করতে আপনাদের কাছে, সেখানে একটা ক্ষমা চেয়ে নেই, কারণ আমি নিজের প্রচণ্ড রকমের ব্যস্ততার কারণে ইদানিং কাল ব্লগটা তৈরি করতে পারছি না। আজকে তরমুজ দিয়ে একটা ব্লগ করবো যে আসলে মানুষের কৃষকের তরমুজের দাম কীরকম এবং ঢাকার বাজারে কীরকম দাম দেয় সে বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথে সবাই থাকুন, ধন্যবাদ আপনাদের। আপনারা একটু দেখেন যে এই তরমুজের বাগানটা দেখতে আসলে মনে হচ্ছে যে বাগানে ফুল ফুটেছে সেরকম, যদিও প্রচুর বিভিন্ন সাইজের তরমুজ দেখা যাচ্ছে। তো আমরা এখানে একজন প্রান্তিক চাষি এবং আমাদের বরগুনার পর্যটন শিল্পের একজন অগ্রজ আমাদের নায়ক আরিফ রহমান বন্ধু আজ সাথে আছে, এদের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনার নাম কি? জলিল ভাই। আপনার এই এই যে এই যে ক্ষেত, এই ক্ষেতে কত মানে কি পরিমাণ জায়গা আপনার এখানে? এখানে 3 কেনি 2 যষ্ট। 3 কেনি 2 যষ্ট। কি পরিমাণ ফল এই মুহূর্তে আছে আপনার এখানে? খুবই সুন্দর এবং এনে ফল আনুমানিক 11,000 হবে। আচ্ছা, তো এখন মতো তো বিক্রি করতে পারেন না, তাই না? বিক্রি করতে পারি না, পাঠিয়ে অনেক আসতে আসবে। আচ্ছা, তো আপনি আশা করেন যে কত টাকা বিক্রি করতে পারবেন এই এই মাঠ? আপনার আশা করা যায় বর্তমানে এখন যে মালের চাহিদা হিসেবে কমপক্ষে 18 লাখ 17 লাখ 17 লাখ 18 লাখ টাকা। তো কি পরিমাণ দাম এই মুহূর্তে উঠেছে? এই মুহূর্তে উঠছে 15,000 টাকা হয়তো আপনি আর 50,000 টাকা পেলেই ক্ষেত্রটা ছেড়ে দেবেন এরকম আশা করতেছেন না? আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? আমার মোবাইল নাম্বার খুঁজতে। আচ্ছা, আমি এই আমার এই ব্লগের নিচে ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। তো চলো নাম্বার টু মাঠটা ঘুরতে। আরিফ রহমান, তোমার কেমন লাগতেছে বন্ধু? এটা খুবই একটা অসাধারণ, কারণ আমাদের এই উপকূলের একটি বাড়তি উপার্জনের মানুষ যে আগে ধান টান চাষ করতো, এখন কিন্তু যে এই যে তরমুজ, সিজনালি তরমুজ, এটা কিন্তু একটা বাড়তি, একেবারে বর্ধমান জেলার একটা পর্যটনের জন্য একটা মানে তরমুজ নিয়েও একটা পর্যটনের বিষয় হতে পারে। কারণ কৃষি পর্যটন, আমরা যে অ্যাগ্রো ট্যুরিজমটা যদি বলি, সেই অ্যাগ্রো ট্যুরিজমের একটা বড় অংশ। আপনি দেখেন যে এক একটা তরমুজ কত বড় বলেছেন, আমাকে বলেছেন। আচ্ছা, এই যে খেতে ভাই, ঠিক আছে, এটা কি তরমুজ? ও, তরমুজ ফেটে গেছে না? এগুলো তো কম না একদম। এটা এটা কয় কেজি হবে? তাও আল্লাহর কাছে, হ্যাঁ কই দেখি তো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের এদিকে এখন পর্যন্ত বৃষ্টি বা শিলাবৃষ্টি এরকম কোনো কিছু হয় নাই। গতকালকে শুনেছি ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। তো যদি আর 5-7 দিন এভাবে থাকে তাহলে আশা করি আপনাদের বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখলাম গাড়ি রাখা। আচ্ছা, আপনাদেরকে একটু বলে রাখি, এই যে সামনে এখানে কিন্তু একদম মাঠের মধ্যে এই যে আপনার গাড়ি ট্রাক্টর চলে এসেছে তরমুজ দেওয়ার জন্য, আপনারা দেখেন আমরা দেখি একজন লোক পাই কিনা যার সাথে কথা বলবো। আরেকটা ক্ষেত্রে অন্য কারোর সাথে কথা বলবো, আপনারা থাকুন আমাদের সাথে। এখন কথা বলবো যে একটা ক্ষেত ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, ওই যে ওখানে তরমুজ দিচ্ছে সেরকম একজন কৃষকের সাথে। তার নাম, আপনার নাম কি ভাইয়া? আইনুর ভাই। আচ্ছা আইনুর ভাই, আপনার এখানে জায়গা কি পরিমাণ ছিল? কি পরিমাণ জায়গায় তরমুজ দিচ্ছে? 3.5 কেজি। কি পরিমাণ ফল আপনার ছিল? 10,000। আপনার কি সব ফল বিক্রি করা হয়ে গেছে? আপনি কত টাকা বিক্রি করেছেন? তেমনি আপনার পার তরমুজের দাম পড়েছে কত? 150 টাকা। 150 টাকা না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আনিল ভাই। আমরা এই তথ্যটা জানার জন্যই, আমরা আসলে পাবলিকলি জানার জন্য যে আসলে ক্ষেতে তরমুজের দাম কীরকম সেটা জানার জন্য এখানে আসছি। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আসলে দুইটা বাগান বিচার বিশ্লেষণ করে আমরা যা দেখেছি যে মাঠ পর্যায়ে একটা তরমুজের সর্বোচ্চ দাম কিন্তু 150 টাকা। তো সেখানে ক্যারিং কস্ট বা অন্য কিছু নিয়ে যদি রাজধানীতেও যায় সে তরমুজের দাম হওয়া উচিত কয় টাকা? আপনার
সহজেই বুঝতে পারছেন, অর্থাৎ বড় সাইজের একটা তরমুজের দাম সর্বোচ্চ যদি হয় অর্থাৎ 15 কেজি তরমুজের দাম, সেটা তরমুজটা 250 থেকে 300 টাকার বেশি হওয়া উচিত না, এবং ছোট সাইজের তরমুজ হওয়া উচিত 100 থেকে 150 টাকার মধ্যে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।